টেক্সটে এত রাগ? আচ্ছা ঠিক আছে যাও, নো মোর অফিস। সরি। আচ্ছা এই দেখো, এখনই একটা টেক্সট করে দিব যাতে আমাকে আর ডিস্টার্ব না করে, কারণ আমি এখন হানিমুনে এসেছি। সেন্ট সি, এখন তো চলো। যেদিকে খুশি মন করবে ইশারা আর চোখ বলবে চলো, চলো। জায়গাটা তোমার পছন্দ হয়েছে দীপা? পছন্দ? খুব 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 পছন্দ হয়েছে। আমার তো লিটারালি ইচ্ছা করছে আমি এখানে সিনেমার নায়িকাদের মতো নাচি আর গান গাই। নাচো গাও, তোমাকে বারণ করেছি কে? অনেকদিন বাংলা সিনেমা দেখি না। মানে আমি না তোমাকে এতদিন খুব রোমান্টিক মনে করতাম, কিন্তু তুমি আসলে, মানে আসলে আমি কি বলবো? না মানে তুমি বললে না নাচবে গাইবে, তাই আমি বললাম আর কি। তাই বলে তুমি আমার নাচ গানকে সিনেমার সাথে কম্পেয়ার করবে? তুমি কি এখানে এসছো টাকা দিয়ে টিকিট কেটে আমার নাচ গান দেখার জন্য? তুমি যে কখন কোন কোথায় কি ধরনের রিয়্যাক্ট করবে আজ পর্যন্ত বুঝতে পারলাম না। বুঝতে পারবে ও পারবে কি করে, মাথার ভেতরে তো সারাক্ষণ ঘুরে তোমার অফিসের কাজ। আচ্ছা অফিসের কাজ কখন? এই দীপা, তারপরও তোমাকে থ্যাঙ্কস। আবার কি করলাম? থ্যাঙ্কস দিলাম বাবা, বিকজ তুমি এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে এসেছো। ও যাক বাঁচে গেল, চলো কোথাও বসি। তুমি আমাকে বসতে বলছো? আমার তো এখানে উঠতে ইচ্ছা করছে।